ভুলে হোক, সালাফি ঘরানা, হানাফি ঘরানা, সবাইকে নিয়েই আপনাকে ঐক্য করতে হবে। আপনি শুধু এক কেন্দ্রে চিন্তা করলে ভুল করবেন যে আমি যে আমি আছি, আমার মাজহাবে যারা আছেন তারা, তাদেরকে নিয়েই আমি আগাবো, তাদেরকে নিয়েই জামা গঠন করব। এটা আরেকটা ভুল হবে, আরেকটা নিজের পায়ে কুড়াল মারানোর মতো কাজ হবে। পরে দেখা যাবে যাদের সাথে আমরা ঐক্য করলাম না, তাদেরকে তাগুত ফাসেক জালেমরা হাত করে নিয়ে এবং তাদেরকে দিয়েই অন্য মুসলিম ভাইকে তারা কিলিং মিশন চালাবে, যেটা হয়ে আসছে এই দেশের মধ্যে বিগত 30-40 বছর থেকে। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে ঐক্যের ক্ষেত্রে একটু উদার হতে হবে, তবে কোনো মুনাফেকদের সাথে যারা যারা তাগুত কাফের ফাসেক জালেমদের সাথে বন্ধুত্ব করেছে, এদের সাথে কোনো রকম ঐক্যের দিকে যাব না, বরং এদেরকে বয়কটের মধ্য দিয়ে আলাদা জামা গঠন করতে হবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প কিছু হকপন্থী মানুষকে এই বিজয় বিজয় দান করবেন ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটা বিষয় বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে দিন এই প্রতিষ্ঠার এই সংগ্রাম আবেগের কোনো সংগ্রাম নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নববী সুন্নাহ। যদি একটু সিরাটাকে আমরা মনোযোগ দিয়ে পড়ি, কখন কোন প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি সিরার মধ্য দিয়ে, দেখবেন প্রতিটা বিষয় স্পষ্ট হয়ে যাবে। আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে এডুকেশন, শিক্ষা। অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের ইকোনমি। তার চেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের জামা, আমাদের আমির, আমাদের ইমারত, আমাদের সুরা, আমাদের ইদাদ, আমাদের ভালো আত্মনির্ভরশীল অর্থনীতি এবং খাবার। আমাদের অন্যতম সেরা জায়গাগুলো হচ্ছে প্রশিক্ষণ, শিরকি পলিটিক্স, পলিটিক্যাল সিস্টেম থেকে ডিসকানেক্টেড হওয়া, প্রয়োজনে হিজরা, দাওয়াত, ব্যাপক দাওয়াত, ইউনিটি এবং জিহাদ। এই বিষয়গুলো যদি আমরা মানে গ্র্যাজুয়ালি এগিয়ে নিয়ে যেতে না পারি আগামী 5-10 বছরের মধ্যে, আসলে আমি আমার স্বপ্নের জায়গাটা খুব ছোট হয়ে আসে। যদিও বা হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী আছে, তারপরেও ওই ভবিষ্যৎবাণী অর্জন ঠিকই হবে হয়তো বা, কিন্তু আমাদের এই প্রজন্মগুলো অনেক সাফার করবে, স্পেশালি আমাদের এই মুরব্বীদের প্রজন্ম, আমাদের এই তরুণ প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্ম। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন আমাদেরকে যে গাজওয়াতুল হিন্দ আসছে, আমাদের আমাদেরকে জানিয়েছেন তিনি যে মালহামা আসছে, বিশ্ব আর এই অবস্থা থাকবে না, বিশ্ব অচিরেই নতুন একটা বিশ্বের দিকে ধাবিত হবে, বিশ্বের এই পরাশক্তিগুলোর পতন ঘটবে, বিশ্বের জনসংখ্যা কমে আসবে, বিশ্বের হকপন্থী এবং বাতিলপন্থী আলাদা হয়ে যাবে, অল্প কিছু হকপন্থী মানুষের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মাহদির হাত দিয়ে বিজয় দান করবেন, তারা কনস্টান্টিনোপল বিজয় করবে, তারা বাইতুল মাকদাসকে ছিনিয়ে আনবে, তারা এই গাজওয়াতুল হিন্দের প্রতিটা জায়গায় ইসলামী হুকুমত ও খেলাফত বাস্তবায়ন করবে, এগুলো হতে যাচ্ছে সামনে। এই মাঝখানের সময়টুকু যদি আমরা আবেগী না হয়ে কনস্ট্রাকটিভলি এই বিষয়গুলোকে এগিয়ে নেই এবং যখন যে ইস্যুটা আসছে এটা নিয়ে লাফালাফি করে জাস্ট আমাদের আমাদের যে ইসলামিক রেভলিউশনের গতিটাকে আবেগে খেই হারিয়ে না ফেলি, এটা আমাদের খুব ভালো করে মনে রাখা উচিত। অনেক ভাই হয়তো আমার সাথে ডিসএগ্রি করতে পারেন যে সবকিছু আবেগ নয়, এখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। আমি আপনাদের ইমোশনের জায়গাটাকে রেসপেক্ট করেই বলছি যে হঠাৎ করে একদিনের মধ্যেই বা হঠাৎ কোনো একটা নির্দিষ্ট ইস্যু নিয়েই ইসলামিক রেভলিউশন কিন্তু কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে না যাচ্ছি। আর কনস্ট্রাকটিভ ওয়ের যে মূল পয়েন্টগুলো আমি আমার এই ছোট্ট ক্লিপটার মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি, এটাই লাস্ট ক্লিপ নয়, ইনশাল্লাহ আমরা আরও আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস করা দরকার। দেখুন না, একটা ইস্যু ছিল সাতেমে রাসুল, এই এই ইস্যুটাকে যদি আমরা লার্জভাবে দেখতাম, বড় করে দেখতাম, সেই ইস্যুটাতে কিন্তু আমরা সবাইকে গ্লোবালি ইউনাইটেড করতে পারতাম। কিন্তু আপনি খেয়াল করে দেখেন তার চেয়ে এখন যে ইস্যুগুলোকে নিয়ে আমরা মানে সবাইকে ইউনিটির কথা বলছি, তার চেয়ে বড় বড় ইস্যুগুলো কিন্তু চলে গেছে। এবং এই কান্ট্রির এস্টাবলিশমেন্টের যে বড় মেজর একটা জায়গা যে শিরকি সিস্টেম, এই মূল শিরকটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে কোনো ঐক্য এখন আসে নাই। তো এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে, ওলামা ইকরামদেরকেও ক্লিয়ার করতে হবে যে আপনারা একসাথে কেন বসছেন না, আপনাদের মধ্যে একজনকে আমির কেন ফিক্স করছেন না, কেন তরুণ প্রজন্মকে আপনি আপনারা দিন শেখার জন্য বা একটা একটা জামায়াত ক্রিয়েট করে ওদেরকে একটা সুযোগ দিচ্ছেন না, কেন আমরা ইকোনমিক সেক্টর ডেভেলপ করতে পারছি না, কেন এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করছি না, কেন আমরা ওদের ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে ঢুকে গেছি, কেন আমরা ওদের পদ্ধতিতেই প্রতিবাদ করছি, কেন আমরা ওদের শিরকি সিস্টেমগুলোর মধ্যে কানেক্টেড থেকেই আমরা রেভলিউশনের চেষ্টা করছি, কেন ওখান থেকে ডিসকানেক্টেড হচ্ছি না, হ্যাঁ কেন আমরা গ্লোবালি মুজাহিদিন ভাই ভাইদের সাথে ইউনাইটেড হতে পারছি না। এই বিষয়গুলোকে আমাদের ঊর্ধ্বতন যারা আছেন দিনের এই দেশের প্রেক্ষাপটে, যারা দিনকে নিয়ে কাজ করছেন, সেই প্রত্যেক স্কলারকে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে সম্মানের সাথে এগুলো নিয়ে ভাবার জন্য তাগাদা দিচ্ছি
এবং অনুরোধ করছি যে আগামী দিনগুলোতে যদি আমরা এই জায়গাগুলোতে কাজ করতে পারি, দেখবেন সময় ইনশাল্লাহ বেশি লাগবে না, অল্প কয়েক বছরের মধ্যেই দেখবেন ইনশাল্লাহ তাআলা দেশের প্রতিটা জায়গায় আসহাবুল কাহফের মতো, ইব্রাহিমের মতো, ইসমাইলের মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের মতো এমন এমন কিছু প্রজন্ম গড়বে ইনশাল্লাহ তাআলা, যারা আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ তাআলা এই দিনের পতাকাকে এদেশের মাটিতে এস্টাবলিশ করবে ইনশাআল্লাহ, এবং দিনের কালিমারি পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে কোনো জাতীয়তাবাদ থাকবে না, যেখানে কোনো ডেমোক্রেসি থাকবে না, যেখানে কোনো কমিউনিজম থাকবে না, যেখানে কোনো সেকুলারিজম থাকবে না, শুধুমাত্র আল্লাহ পাকের তাওহীদ এবং খিলাফত থাকবে, এটা ইনশাআল্লাহ তাআলা দেখবেন তারা ঠিকই বাস্তবায়ন করে ফেলেছে। তো এই এই পথটা বন্ধুর হবে, সবর করতে হবে এবং কনস্ট্রাকটিভ ওয়েতে যেতে হবে, অতি আবেগী হয়ে, অতি উৎসাহিত হয়ে নির্দিষ্ট কোনো ইস্যুকে নিয়ে এমন কোনো কাজ করা যাবে না যেটা করলে পুরো দেশব্যাপী মুসলিমদের উপর আরও বড় চাপ চলে আসে এবং তারা আমাদেরকে নিয়ে পলিটিক্স করার একটা জায়গা পেয়ে যায় এবং এক ভাইকে আরেক ভাইকে তারা হত্যা করায় বা ইসলামের উপকার করতে গিয়ে আমরা কোনো ক্ষতি করে ফেলি। এই বিষয়গুলোর দিকে আমাদের অদূরদর্শী হওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনাটা একটু বোঝার তৌফিক দান করুন ঠান্ডা মাথায়, এবং ইনশাআল্লাহ সবাই সবার জায়গা থেকে করণীয় বিষয়গুলোকে ফিক্স করি, আমরা উত্থাপন করি, আমরা বসি, আমরা এগুলো নিয়ে যত বেশি আলোচনা করব, যত বসবো ইনশাল্লাহ তত বেশি ভালো ভালো মেসেজ উঠে আসবে ইনশাল্লাহ, তখন ইনশাল্লাহ দেখবেন যে দিনের জন্য কিছু হবে ইনশাল্লাহ। আগামী দিনগুলোতে ইসলাম বিজয় লাভ করবে বিষয়ে কোনো সন্দেহ নাই, আগামী দিনগুলোতে ইসলামের তাওহীদের পতাকা প্রতিষ্ঠা হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমাদেরকে হকপন্থীদেরকে খুঁজে বের করতে হবে, আমাদেরকে গভর্নমেন্টের মধ্যেও যারা ইসলাম লালন করেন, ইমান লালন করেন, তাওহীদ লালন করেন, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে, তাদেরকে ইসলামে দাওয়া দিতে হবে এবং ওভারঅল বিশ্বের প্রেক্ষাপটটাকেও তাদের সামনে উপস্থাপন করতে হবে, যাতে করে তাদেরও অন্ধত্ব দূর করার একটা সুযোগ সৃষ্টি হয় বা একটা ওজোর আমরা পেশ করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো এলোমেলো কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদের সবাইকে এদেশের প্রেক্ষাপটে দিন প্রতিষ্ঠার জন্যে যা যা করার দরকার সেগুলোকে ব্যক্তিগত পর্যায় থেকে নিয়ে জামাবদ্ধভাবে করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম, ইন্নাহু তাআলা جواد كريم برؤوف رحيم. ان شاء الله تعالى امرا اگامي سشنه দেশ এবং সাব কন্টিনেন্টকে কেন্দ্র করে ইসলামের অ্যান্টি ইসলামিক যে মুভমেন্টগুলো হচ্ছে এবং যে ঘটনাগুলো ঘটছে এইগুলোকে নিয়ে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আরও খোলামেলা আলোচনা করব। আজকের আলোচনাটা প্রথম পর্ব, ইনশাল্লাহ আমরা দ্বিতীয় পর্বে আরও কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং দিনের ইমানের উপর রাখুন, তাকওয়া এবং তাওহীদের উপর রাখুন, এবং আল্লাহ পাক আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোনকে এই কাফের ফাসেক জালেম মুশরিক মুনাফিক এবং গাদ্দারদের যাবতীয় রকম কুদৃষ্টি ষড়যন্ত্র ক্ষতি অনিষ্ট থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له, ونشهد أن محمدا عبده ورسوله, أما بعد, فأعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد, اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. وقال رسول الله صلى الله عليه وسلم, إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. وقال عليه السلام, القرآن حجة لك أو عليك. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل, آمين يا أرحم الراحمين. الحمد لله جابوتي প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযীমের উপরে সমুন্নত এবং যিনি নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা আল্লাহ তাকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জানাই সেই আল্লাহ পাকের দরবারে যিনি আজকে আমাদেরকে
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমাম সাহেব উপস্থিত যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে একটা দিনী মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনা সভার আলোচ্য বিষয় হচ্ছে শেষ জামানায় কোরআনের গুরুত্ব। শেষ জামানা বা আখিরুজ জামানে কোরআনুল করিম এর গুরুত্ব কি, একে আঁকড়ে ধরার পদ্ধতি কি হবে এবং এর ফলশ্রুতিতে আমরা কি অর্জন করব, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলোচনা, প্রাণ জ্ঞান গর্ভ আলোচনা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনারা, এখানে সকাল থেকে অপেক্ষা করছেন। আমরা দোয়া করি এই অপেক্ষার প্রতিটা সেকেন্ডের জন্য আল্লাহ পাক আপনাদের আমল নামায় অগণিত নেকি লিপিবদ্ধ করুন, আমিন। এখনকার বিশ্ব আর প্রাচীন বিশ্বের মধ্যে অনেক পার্থক্য আছে। এখনকার সময় এবং আজকে থেকে 50 বছর আগের সময়ের মধ্যে অনেক পার্থক্য আছে। কিছু বিষয়ে আমাদের মাঝে স্পষ্ট হওয়া জরুরি, সেটা হলো যে আমরা যে সময়ে বাস করি সেই সময়ের অবস্থা কেমন, যদি এটাকে কোরআন এবং সুন্নাহ দিয়ে আমরা যাচাই করতে ব্যর্থ হই তাহলে উম্মার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন এবং সুন্নাহ নাজিল করেছেন এই উদ্দেশ্য নয় যে আমরা শুধু কোরআন এবং সুন্নাহ ঘরের কোনায় আওড়াবো, পৃষ্ঠার পর পৃষ্ঠা হিপস করব, তোতা পাখির মতো কোরআন পড়ে যাব এবং কোরআন থেকে বরকত নিব, প্রতি হরফে 10টা করে নেকি হবে। আল্লাহ পাক শুধুমাত্র এই জন্য ইসলাম নাজিল করেননি যে আমরা মসজিদের কোনায় বসে বসে তসবি টিপব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহ এবং ইসলাম এই জন্য নাজিল করেছেন যাতে করে এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে। দলিল সূরা সফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, সূরা তাওবার মধ্যেও আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলের কাছে এই দিনটাকে পাঠিয়েছেন, এই দীনিল হকটাকে পাঠিয়েছেন, উদ্দেশ্য হচ্ছে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহ, যেন এই দীন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে। এই দীন ইসলাম পাঠানোর উদ্দেশ্য ছিল যাতে করে ইসলাম অন্য সমস্ত ধর্মের উপর বিজয়ী হতে পারে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বা মুশরিকরা এটা পছন্দ করবে না। অন্য আয়াতে এসেছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফেররা এটা পছন্দ করবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে আজকে আমরা কোরআন এবং সুন্নাহ আমাদের হাতে থাকার পরেও কেন জানি কোনো একটা অদৃশ্য কারণে আমরা হীনমন্যতায় ভুগছি, এটা পরাজিত মানসিকতা একটা। আমরা ইসলামটাকে বুঝছি এভাবে যে ইসলাম হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, এতটুকুর নাম। কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে আমরা অর্থনৈতিক হেদায়তগুলো নিচ্ছি না, রাজনৈতিক হেদায়ত নেওয়ার তো প্রশ্নই ওঠে না, বিশ্ব পরিচালনার হেদায়ত আমরা এখান থেকে নিচ্ছি না, পররাষ্ট্র নীতিটা নিচ্ছি না, সামাজিক বিধিবিধানগুলো নিচ্ছি না, আল্লাহ পাকের আইন, শাসন, হুদুদ, কেসাস এগুলোকে বাস্তবায়ন করছি না, খেলাফা প্রতিষ্ঠার কোনো সংগ্রাম দেখা যাচ্ছে না। ইসলামের বিরোধী শক্তি যারা আছে, ইহুদি খ্রিস্টান সভ্যতা এবং মুশরিকরা এবং মুনাফিকরা, তাদের বিরুদ্ধে আমরা কোনো আদর্শিক জিহাদ করার কোনো প্রচেষ্টাও চালাচ্ছি না। কেন জানি
কোন একটা অদৃশ্য কারণে এই মুসলিম উম্মাহকে একটা পরাজয়ের গ্লানি পেয়ে বসেছে। খেয়াল করলে দেখবেন নতজানু মনোভাব, হীনমন্যতা, পরাজয়, পরাজয়ের মানসিকতা এগুলো মুসলিমদের কাছে পেয়ে বসছে। কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা এই দিনটাকে বিজয়ী করার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহ পাক সূরা নাহালের মধ্যে একটা আয়াত বলেছেন, সেটা হলো আয়াত নম্বর 89। আল্লাহ পাক বলেছেন যে ওয়ানাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করেছি অর্থাৎ কোরআন, তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাবটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। আবার বলছি কারণ এই কথাটা সবার হজম হয় না, এটা ডাইজেস্ট করা, হজম করা খুব কঠিন। আল্লাহ পাক বলেছেন আমি এমন একটা কিতাব নাজিল করেছি আপনার প্রতি হে নবী, যেই কিতাবটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। এবং প্রত্যেক বলতে কি বুঝেন? প্রত্যেক বলতে কি শুধু ইবাদত? শুধু আপনি দেখেন সিরিয়ার দিকে, ওখানে কাদেরকে টার্গেট করা হচ্ছে? ইভেন মুসলিম বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হচ্ছে। এগুলোর বিরুদ্ধে কেউ কথা বলছি না, কিন্তু একটা কাফের কোথাও যদি মারা যায় সেটা নিয়ে আমরা ঢোল পিটাচ্ছি, যেহেতু মিডিয়া ওদের হাতে, একজন একটা তিল হয়ে গেল ওটাকে তাল বানাচ্ছি, আর লক্ষ লক্ষ মুসলিম শিশুকে বোম্বিং করে হত্যা করা হয়েছে আমরা কিছুই বলিনি। এটা হচ্ছে বাক স্বাধীনতার দেশ, এই বিশ্বটা আর ইসলামপন্থীদের হাতে নাই, এই বিশ্বটা ইসলামপন্থীদের হাতে আর নাই। যখন থেকে খেলাফত উঠে গেছে ওই খেলাফায় রাশেদার যুগটা চলে গেছে, আবু বকরের যুগ রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ, উসমান, আলী, তারপরে আপনার উমাইয়া, আব্বাসীয়, ফাতেমি, সব খেলাফত যখন থেকে চলে গেছে তখন থেকে এই বিশ্বটা নিয়ন্ত্রণ আমরা হারিয়ে ফেলছি। এই জন্য যে কোনো জায়গায় তাকাবেন দেখবেন টার্গেট হচ্ছে মুসলিমরা। এই সিরিয়াতে দেখেন, ইয়েমেনে দেখেন, সেখানে দেখবেন, আমি রিপোর্টে দেখলাম 6 লক্ষ শিশু সেখানে অনাহারে মারা যাচ্ছে, 6 লক্ষ শিশু। এবং আপনাদের মুসলিমদের অনেকেই তাদের সাথে সহযোগিতা করেছে, এই আরব কান্ট্রির যে গাদ্দার নেতারা আছে এরা এই এই বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করেছে, এরা পশ্চিমা সভ্যতার সাথে হাত মিলিয়ে এদের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের বাচ্চাদেরকে হত্যা করেছে। এখানে আরবের রাষ্ট্রনেতারাও দায়ী ছিল। এই জন্য আমি এখন বুঝতে পারি যে শেষ জামানায় যে তিনটা বড় বড় ভূমিকম্প হবে, একটা হবে আরবের মাঝখানে, একটা ভূমিকম্প হবে আরবের মাঝখানে। কেন হবে জানেন? কারণ আরবের মধ্যে অনেক গাদ্দারের জন্ম হয়েছে, এগুলোকে আল্লাহ পাক শাস্তি দিবেন এই ভূমিকম্প দিয়ে। সামনেই হবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আরেকটা হবে পৃথিবীর পূর্ব দিকে, মানে আমাদের এই দিকে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই যে মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই কন্টিনেন্টে। এখানে এত বড় ভূমিকম্প হতে পারে যেটা বিগত 200 বছরে হয়নি। এবং করোনা ভাইরাসের পরে দেখবেন নতুন আরেকটা ভাইরাস আসবে, অলরেডি সেটা চলে আসছে, দেখলাম ব্রিটেন লকডাউন করে দেওয়া হয়েছে, এরপর আরো ভাইরাস আসতে থাকবে, তারপরে আসবে দুর্ভিক্ষ, এবং তারপরে আসবে এরকম বড় বড় ভূমিকম্প, জলজালা, সিলসিলা। চ্যানেল, সেকুলার একটা চ্যানেল, মেবি এনটিভি বা 24, একটা চ্যানেলে দেখলাম যে সিলেট এবং চট্টগ্রাম এই জোনটার মধ্যে যে কোনো সময় বাংলাদেশে বিশাল একটা ভূমিকম্প হতে পারে, যে কোনো সময়। তা আমি প্রসঙ্গটা ওইদিকে নিয়ে যাচ্ছি আবার, এই যে আরবে ভূমিকম্প হবে এর কারণ হচ্ছে ওখানকার গাদ্দারদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন ইনশাআল্লাহ। এবং ওই ভূমিকম্পের পরেই ইমামুল মাহদী আগমন করবেন ইনশাআল্লাহ তাআলা। তাকান সিরিয়ার দিকে, ইয়েমেনের দিকে, এবার তাকান এই যে চায়না, ওই ঘুরের দিকে তাকান। আমরা তো চাইনিজ সভ্যতাকে নিয়ে অনেক গর্ব করি, তাই না? সব চায়না প্রোডাক্ট আমাদের পকেটে পকেটে। কয়েকদিন আগে ফ্রান্সকে বয়কট করার জন্য আমরা লাফালাফি করলাম, একটা দেশকে বয়কট করার জন্য খুব লাফালাম, কিন্তু ও তো একা না, ওর সাথে আরো অনেকগুলো দেশ একসাথে আছে। তারা ফ্রান্সের সাথে ইতালি আছে, জার্মানি আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, ইসরায়েল আছে, এদিকে ইন্ডিয়াও আছে, এই সবগুলো একসাথে আমরা একটা জায়গায় আন্দোলন করি, একটা অংশ নিয়ে আন্দোলন করি, এই সবার পণ্য কি আমরা বয়কট করতে পারবো আদৌ? আমরা কি ইকোনমিক্যালি অত শক্তি অর্জন করেছি? আমরা এখন আগের অবস্থায় নাই। আবার খেয়াল করে দেখেন এই যে চাইনিজ প্রোডাক্টের কথা বলছি, সব জায়গায় চাইনিজ প্রোডাক্ট, সব প্রজেক্ট চাইনিজদের, সেখানে আমাদের মা বোনদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, উইঘুরদের উপর কিভাবে নির্যাতন করা হয়েছে, এটা আপনি একটা বই পড়লে বুঝতে পারবেন। বইটা লিখেছেন ডক্টর এনামুল হক নামে এক ভাই,
নাম হচ্ছে কাশগড় কতই না অশ্রু জল, এই বইটা পড়লে বুঝতে পারবেন ওদেরকে কি পরিমাণ নির্যাতন সেখানে করা হয়েছে। ধর্ষণ, খুন, বাচ্চাদেরকে মা বাবা থেকে আলাদা করা, ওদেরকে ব্রেন শক দেয়া, পিটানো, ঠান্ডার মধ্যে দাঁড় করিয়ে রাখা, আপনার ইলেকট্রিক শক দেয়া, আর কত যে আজাব ওদেরকে দিয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। হাতের নখগুলো তুলে ফেলা, হাতের নখগুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে ফেলা, হাতুড়ি দিয়ে হাতের নখগুলোকে পিটিয়ে ভেঙে ফেলা, নখগুলো উল্টা পাশে নিয়ে ভেঙে ফেলা, শুধুমাত্র একটা কারণে তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই অবস্থা নতুন নয়, এই অবস্থা আগেও চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত দেখবেন যারাই হকের পথে ছিল সবাইকে এই এই এরকম পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এটা চাইনিজদের অবস্থা, ডিটেলস বলতে পারছি না। আবার দেখবেন এই যে আপনার ইরাকের অবস্থা দেখবেন, ইরানের অবস্থা দেখবেন, আপনি এই যে লেবাননের অবস্থা দেখবেন, জর্ডানের অবস্থা দেখবেন, যত জায়গা আছে মুসলিম কান্ট্রিগুলো, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির একটাই সমস্যা দেখবেন, যারাই এই ইসলামকে বিজয়ী করতে চেয়েছে, কোরআন এবং সুন্নার মৌলবাদী কনসেপ্ট লালন করতে চেয়েছে, তাদেরকে এইরকম আজাবের সম্মুখীন হতে হয়েছে। আর এই শাস্তিগুলো বা এই আজাবগুলো, পরীক্ষাগুলো এসেছে কাদের পক্ষ থেকে? মূলত ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ থেকে। এদের সাথে জোট করেছে মুশরিক, যারা শিরিক করে তারা। আবার বলছি, ইসলামের বিপক্ষের শক্তিগুলো যারা একত্রিত হয়েছে তারা হচ্ছে এক নাম্বার যারা হচ্ছে ইহুদ, জিউস বা ইহুদি, দুই নাম্বার খ্রিস্টান যারা নাসারা, তিন নাম্বার মুশরিক যারা শিরিক করে, আর চার নাম্বার হচ্ছে মুনাফিক যারা ইসলামের লেবাসধারী কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক। এই চার শ্রেণীর মানুষ একত্রিত হয়ে ইসলামের বিরুদ্ধে আজকে প্রোপাগান্ডা চালাচ্ছে দীর্ঘ 100 বছর ধরে। আর আমরা 100 বছরে কি করছিলাম? ওই যে কে হাত উঠাই কে হাত উঠাই না, কে কোথায় হাত বাঁধি, কার মসজিদ কিরকম, কার তরিকা কি, কার কি মাঝহাব, কার কোন দল, কার কার কোন আমির, কার কোন সংগঠন, এইগুলো নিয়েই মারামারি কাটাকাটিতে ব্যস্ত ছিলাম আমরা। আর এখন পর্যন্ত আমাদের এই বোধোদয় হয়নি যে এই উম্মা যদি ঐক্যবদ্ধ হতে না পারে তাহলে এই উম্মার ধ্বংস সামনে আর কেউ ঠেকাতে পারবে না। তো এখন পর্যন্ত আপনি যাদেরকেই দেখবেন যারা এরকম দলাদলি বিভক্তির মধ্যে আছে এবং উম্মাকে বিভক্ত করতে চায়, এদেরকে টোটালি মুসলিম কমিউনিটি থেকে বয়কট করে দিবেন, এদেরকে টোটালি মুসলিম কমিউনিটি থেকে বয়কট করে দিবেন, বলবেন এদের তোমার দায়িত্ব ছিল আলেম ওলামাদের, তাদের অবস্থায় আমি সন্তুষ্ট নই। খুব অল্প কিছু আলেমকে আমরা দেখছি যারা হকের কথা কথা বলছেন, উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এবং সমসাময়িক বিষয়গুলোকে নিয়ে উম্মাকে সচেতন করছেন, আর বেশিরভাগই হালুয়া রুটিখোর। ওই যে মিলাদ পড়বে, ওইখানে খানকায় বসে থাকবে, ওই ওখানে জিকির করবে, ওই বাসের মধ্যে উঠে যাবে এবং ইসলামকে কমেডি মনে করছে এখন আর কি, ওয়াজ মাহফিলের মধ্যে কমেডি সার্কাস শুরু করেছে এখন আর কি। মানে মূল জিনিসগুলো মানুষের কাছে প্রচার করার মতো এলেম কালাম এবং যোগ্যতা এদের কাছে দেখছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে কোরআন এবং সুন্না হাতে থাকার পরেও তারা এদেরকে চ্যালেঞ্জ করতে পারছে না, কোরআন সুন্না হাতে থাকার পরেও তারা ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদেরকে চ্যালেঞ্জ করতে পারছে না, তারা যা বলছে এটাই গিলছে। তারা এখন ওই ইসলাম বিরোধী শক্তির ঘিলু দিয়ে চিন্তা করে, ওদের চোখ দিয়ে দেখে, ওদের কান দিয়ে শুনে। এখন যদি ওলামায়ে কেরামের অবস্থা এরকম হয় তাহলে আম জনসাধারণ কিভাবে ইসলামের সঠিক দাওয়াতটা পাবে সেটা আমাকে বুঝান, আমাদের প্রজন্মের কি হবে আর আমাদের যুবক ভাইদের কি হবে? তাই সলিউশন হচ্ছে এই দায়িত্ব এখন আমাদেরকেই পালন করতে হবে। এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাক অন্য কোনো নবীকে পাঠাবেন না। হ্যাঁ, ইমামুল মাহদী আসবেন, তার আসার সময় এখনো দেরি আছে, এত তাড়াতাড়ি নয়। শোনেন, যতক্ষণ পর্যন্ত এই বিশ্বে একটা বিশাল মালহামা না হচ্ছে, মালহামা মানে মহাযুদ্ধ, পারমাণবিক যুদ্ধ, ততক্ষণ পর্যন্ত ইমামুল মাহদী আসবেন না, এটাই কনক্লুশন। পুরো কোরআন হাদিসের আখিরুজ্জামান সাবজেক্ট স্টাডি করে এই রেজাল্ট আমি বলছি। শেষ জামানার যতগুলো আয়াত, যতগুলো হাদিস এবং অন্যান্য সোর্সগুলো আছে এগুলো স্টাডি করে বলছি, যতক্ষণ পর্যন্ত এই বিশ্বে একটা মহাযুদ্ধ না হচ্ছে, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালহামা, মহাযুদ্ধ, তার আগ পর্যন্ত ইমামুল মাহদী বের হবেন না। তাই ওই যে হেরিকেন নিয়ে মাহদী খুঁজে বেড়ানোর দরকার নাই এখন আপাতত। আর ইমামুল মাহদী যতক্ষণ বের হবেন না ততক্ষণ পর্যন্ত দাজ্জালও মানুষের রূপে বের হবে না। ইমাম মাহদী তখন বের হবেন যখন দাজ্জাল, সরি, দাজ্জাল তখন বের হবে যখন ইমামুল মাহদী ইসলামের বিজয়ের দ্বারপ্রান্তে চলে যাবেন, তারপরে সে মানুষের রূপে বের হবে, তার আগে নয়। আরেকটা বিষয় বুঝতে আমরা ভুল করি,
যতক্ষণ পর্যন্ত এই ইসরায়েল, এই যে ইসরায়েল অবৈধ রাষ্ট্র, এরা সারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে ততক্ষণ পর্যন্ত এই মাল হাওয়াও হবে না। এবার আপনাকে এই চেইনটা মিলাতে হবে। তাহলে সামনে কি হবে, এর পরের ইভেন্টটা হচ্ছে ইসরায়েল হবে এই বিশ্বের নেতৃস্থানীয় রাষ্ট্র, এটাতে কোনো ডাউট নাই, সে হবেই এবং অলরেডি সে হয়ে গেছে। সে প্রায় 90% সফল, আর 10% বাকি আছে, এটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। কারণ আমাদের দুর্বলতা আছে যে আমরা যে আপোষে কাদা ছোটাছুটিতে ব্যস্ত ছিলাম, আমরা হালুয়া রুটি খাচ্ছিলাম, এই সময়টুকুর মধ্যে ও প্রচন্ড শক্তিশালী হয়ে গেছে। ওই ইসরায়েল থেকেই আজকে সারা বিশ্বের পলিটিক্স নিয়ন্ত্রণ করা হচ্ছে, ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করা হচ্ছে, অর্থনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে, মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে, পত্র পত্রিকাও নিয়ন্ত্রণ করা হচ্ছে, আদর্শ নিয়ন্ত্রণ করা হচ্ছে, সংস্কৃতি নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং আপনার এই যে প্রযুক্তি অস্ত্র শস্ত্র এগুলো সেখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর এটাই সেই রাষ্ট্র যেখান থেকে দাজ্জাল মানুষের রূপে বের হবে, এটাই সেই রাষ্ট্র, ওই জেরুজালেম থেকেই দাজ্জাল বের হবে। এই শক্তিশালী হয়ে গেল আমাদের চোখের সামনেই, কিন্তু আমরা কিছু করতে পারলাম না। এই যখন শক্তিশালী হয়ে গেছে, তখন সামনে একটা মহাযুদ্ধ লঞ্চ করবে, যেখানে 80টা দেশ পৃথিবীর একত্রিত হয়ে যাবে এবং প্রত্যেকটা দেশের আন্ডারে থাকবে 12,000 করে সৈন্য, এবং এই যুদ্ধে প্রত্যেক 100 জন সৈনিকের মধ্যে 99টা সৈনিক মারা যাবে এই যুদ্ধে। এটা হবে পারমাণবিক যুদ্ধ, আপনার সামনেই করণ আছে। এরা যে স্বপ্ন দেখায় ভিশন 20, 30, 50, 100, এগুলো সব বোগাস। এতদিন পর্যন্ত এই ওয়ার্ল্ড আর সার্ভাইভ করবে বলে আমরা মনে করি না, আল্লাহ আলম বিসওয়াব, আল্লাহ পাক ভালো জানেন। আমাদের রিসার্চ হচ্ছে এতদিন পর্যন্ত ওয়ার্ল্ড সার্ভাইভ নাও করতে পারে, না করার সম্ভাবনা 95%। এই মালহামার পরে ইমামুল মাহাদী আসবেন শেষের দিকে এবং তিনি মুসলিমদের হাল ধরবেন এবং প্রচুর সংখ্যক মুসলিম এই যুদ্ধে মারা যাবে, প্রচুর সংখ্যক, প্রচুর, তাদের সংখ্যা অগণিত। কিছু মুসলিম যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, যাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না, যাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। আর অল্প কিছু মুসলিম বাকি থাকবেন, যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের শেষের দিকে গিয়ে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের খোরাসান থেকেও একটা বাহিনী যাবে, যারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে যাবে, ইমামুল মাহদীর সাথে যোগ দিবে। পৃথিবীর কোন শক্তি, নবীজি বলেছেন, পৃথিবীর কোন শক্তি তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তিনি বলেছেন, তোমরা যদি হামাগুড়ি দিয়ে হয় বা বরফের উপর স্ক্রল করেও হয়, তোমরা যদি ওদেরকে পেয়ে যাও তাহলে তাদের সাথে যুক্ত হইও। এটা নসিহত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আসবে সামনের এই সময়টা। এই মালহামার পরে যখন মুসলিমরা আবারও বিজয়ের আসনে আসবে, তখন মুসলিমরা জয় করবে কনস্টান্টিনোপল বা তুরস্কের ইস্তাম্বুল। এটা এখন ন্যাটোর হাতে চলে গেছে, এটা আবারও মুসলিমদের হাতে চলে আসবে। তারপর ঘোষণা করা হবে যে মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হয়েছে, কোথায়, ওই জেরুজালেমে, ওই জেরুজালেমে। তখন মুসলিমরা সেখানে ছুটবে, দাজ্জালের বাহিনীর সাথে মুসলিমদের ব্যাপক ফাইট হবে, কিন্তু মুসলিমরা তাদের সাথে পেরে উঠবে না। কেন পেরে উঠবে না? কারণ আল্লাহ পাক দাজ্জালকে এজন্য এভাবেই সৃষ্টি করেছেন, সে একটা পরীক্ষা, একটা ফিতনা। তার হাতে আল্লাহ পাক প্রচুর ক্ষমতা দিবেন, সে বৃষ্টি বর্ষণ করতে পারবে, সে প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে, সে আকাশ নিয়ন্ত্রণ করবে, সে প্রত্যেকটা শহরে প্রবেশ করবে, প্রতিটা শহরে সে খুব দ্রুত ফ্লাই করতে পারবে। তার হাতে খাবারের মজুদ থাকবে, মানুষকে দুর্ভিক্ষের মধ্যে সে ফেলে দিবে, যারা তার আনুগত্য করবে সে তাদেরকে খাবার দিবে, ইকোনমিক প্রোগ্রেস দিবে, যারা ওকে অনুসরণ করবে সে তাদেরকে সোনা রূপা দিয়ে দিবে, যারা ওকে অস্বীকার করবে সে তাদেরকে দুর্ভিক্ষ দিবে, মেরে ফেলবে। এক কথায়, যারা দাজ্জালকে অনুসরণ করবে তাদের প্রত্যেককে দাজ্জাল প্রোগ্রেস দিবে, উন্নতি অগ্রগতি দিবে, তাদের জিডিপি বাড়তে থাকবে এক কথায়। আর যারাই মাসিহুদ দাজ্জালের বিরোধিতা করবে তাকে সে একদম ধ্বংস করে ফেলবে, একদম ধ্বংস, অর্থনৈতিক দিক থেকে, শারীরিক দিক থেকে রাষ্ট্রগুলো আক্রমণ করবে, সে পুরো ম্যাসাকার করে ফেলবে। তার হাতে আল্লাহ পাক এইরকম ক্ষমতা দিবেন, এই জন্য মুসলিমরা তাদের সাথে পেরে উঠবে না। তাহলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসলিমদের দোয়া কবুল করবেন এবং ঈসা আলাইহিসসালামকে আকাশ থেকে পাঠাবেন এই পৃথিবীতে আবারও ইনশাআল্লাহ। এবং ঈসা আলাইহিসসালাম সিরিয়ার দামেশকে সাদা মিনারের উপরে নামবেন এবং ইমামুল মাহদীও সেখানে থাকবেন, সেখানে ফজরের নামাজ পড়া হবে, ইমামুল মাহদী ইমামতি করবেন আর এই ঈসা আলাইহিসসালাম পিছনে মুক্তাদি হয়ে থাকবেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়।
এরপরে ঈসা আলাইহিস সালাম বলবেন যে অবরোধ তুলে দাও, অবরোধ তুলে দেওয়া হবে, মসজিদের দরজা খুলে দেওয়া হবে, এবং ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই মাসিহুদ দাজ্জাল পালাতে শুরু করবে, এবং দাজ্জালের বাহিনী অর্থাৎ ইহুদি খ্রিস্টান সভ্যতার সাথে মুসলিমদের যুদ্ধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে শুনেন, নবীজি বলেছেন লাতুকাতিলুন্নাল ইহুদ, শেষ জামানায় তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে, অবশ্যই করবে, এমন কি কোন ইহুদি যদি পাথরের পিছনে লুকায় তখন সেই পাথর কথা বলবে, ইয়া মুসলিম ইন্না ওয়ারা আল ইহুদ তাআলা ফাকতুলহু, হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি আছে, আসো তাকে হত্যা করে যাও, এটা পাথর পর্যন্ত কথা বলবে। ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে হত্যা করা হবে। ওই বাবে লুদটা ইন্টারনেটে গিয়ে দেখবেন সেখানে ইসরায়েলের বিমানবন্দর তৈরি করা আছে, এখন এই বাবেলুদেই এখনই তৈরি করা আছে। আমি তো আগে বললাম যে দাজ্জাল আকাশ নিয়ন্ত্রণ করবে, ওই বাবেলুদের এয়ারপোর্ট থেকেই সে আকাশ নিয়ন্ত্রণ করবে, আমার মত, এটা আমার মত, আমার বুঝ এটা, ওই বাবেলুদে।